মুখ্যমন্ত্রীর লগত আপনা খুব এটা ভাল মুখ্যমন্ত্রী জেনেকে কই তেনেকে আপনি যায় তেনেকে এটা কথা আছে আজি লৈকে খালি অসমন নহয় গুটে ভারতর কোন মাদ্রাসার পড়া আজি লৈকে কোন জিহাদি উলাইছে পেপারত ডাওয়ার ডাওয়ার আহে যে কোনো মানুষ আপনার ফাঁসা প্রকারের সরকার হাতত সব কিছু আছে সরকারে এটা ইস্যু বনার কারণে কেন অসম সরকারে সরকারি মাদ্রাসা বন্ধ করেছে এতিয়া সকল টার্গেট হল যে আমি কৌমি মাদ্রাসাও বন্ধ করব লাগে মোহাম্মদ সুমন সাইফুল ইসলাম বাংলাদেশের নাগরিক আর খাইরুল ইসলাম তারপরে আছে আপনার বাদশাহ সুলেমান খান নৌসাদ আলী আর তাইমুর রহমান এজন বাংলাদেশের আর বাকি কেজন আর বরপেটার মাদ্রাসার গতি সরকারি মাদ্রাসা বন্ধ করার পাশতে এই ব্যক্তিগত মাদ্রাসারপা জেহাদি উলা এই কথা কিন্তু যথেষ্ট পরিমাণে বিজেপিও বিজেপিও আপনাদের কেছে যে মাদ্রাসারপা জেহাদি সৃষ্টি হয় দিন পিছত দুই মাস তিন মাস ছয় মাস পিছত এগুলো প্রুফ হয়ে যায় বলে সরকারে বা পুলিশে কোনো তথ্য দিব পারা নাই না পারার কারণে কোর্টে ম্যাজিস্ট্রেটে এগুলো নির্দোষ হিসাবে ঘোষণা করে দেয় বলে সেইটো পেপারত নাই বেলে মাদ্রাসা বন্ধ করার কারণে কোনো ষড়যন্ত্র হিসাবে এনেকা কোনো কাম করিব না লাগে এটা হব না লাগে এই মুহূর্তত মোটে বদনী আজমল আছে রাজ্যসভার নির্বাচন আর আপনি অসমত আহিছে যে রাজ্যসভার নির্বাচন হলে আপনার কথা তো আছে যে বদনী আজমল আর রাজ্যসভার নির্বাচন এটা কথা হাসা যে আমি মতলব মেইন বিরোধী যোবার আমার 18টা চিঠি আছিল মেইন বিরোধী ইউডিএফই আছিল এইবার আমার হব পারে 15 আছে 16 আছিল এজন গল বিজেপিত রাজ্যসভা আহিলেই প্রসঙ্গত বদরুদ্দিন আজমল নাম আইব ইউডিএফর নাম আইব এটা স্বাভাবিক এইবার আমি বারবার কংগ্রেসক এটাই কথা কই আছো যে ভাই আগে আমি কেইটাবার আপনার প্রেসিডেন্টর ইলেকশন পড়া ভাইস প্রেসিডেন্ট ইলেকশন তারপর প্রাইম মিনিষ্টার মনমোহন সিংজির ইলেকশন সব বস্তু আমি আর ইভেন এমপি সবক আমি সাপোর্ট করেছো আমার পার্টির এক হিসাবে কমসে কম 20 বরস হয়ে গেল এজন রাজ্যসভা আমি দিব পারা নাই আমার প্রয়োজন আছে আমার এজন নুমাইন্দা আমার এজন প্রতিনিধি তাত থাকিব লাগে আমার বয়সটো তাত কি আছে এটু উঠাব লাগে এইটোর কারণে আমি এটা ডিমান্ড লৈ চলি আছো যে আপনার এইবার আমাক দিয়ক অহাবার আই আছে আমি চুপ থাকিম আপনার সাপোর্ট দিম এবার আপনার আমাক সাপোর্ট দিয়ক আর আমাক আপনার সাপোর্ট দি এজন মানুষ আমি পঠাব লাগে কংগ্রেসের কথা আছিল যে এইবার আপনার দি দিয়ক অহাবার আমি দিম সেইদিনা মর ইয়াত এজন কংগ্রেসের ডাওর পদাপি পদীপী আইসিল ইয়াত বোলে আজমল সাহেব এইবার আপনার আমাক সাপোর্ট দি দিয়ক অহাবার আপনার আমি দিম মই কলো বোলে ভাই আপনি প্রেসিডেন্ট যদি হয় অস্থায়ী আপনি দলপতি যদি হয় অস্থায়ী এনে আপনার সব কথা হাইকমান্ডরপা চলে এক টেলিফোন যদি আহে আপনি নামি যাক প্রেসিডেন্টরপা আপনি নামি যাব উইদিন এ মিনিটস আপনি নামি যাব সকলে দুই দিনের পিছত নতুন এজনক বানাই দিব আপনি বিধায়নী দলের দলপতি আছে যদি সেন্ট্রেলেরপা অর্ডার আহি যায় হাইকমান্ডরপা আপনিও স্টেপ ডাউন করব বলে মই মোর দলের স্থায়ী প্রেসিডেন্ট আছো মই যিমান দিন জিয়াই থাকিম ইনশাল্লাহ মোর দলের এই স্ট্যান্ডটো থাকিব আমি মজবুত আছো আমি আজি যদি মই ওয়াদা করো প্রমিস করেছো প্রমিস ইজ প্রমিস মই আজি যদি কম বলে আমাকে এবার দিয়ক আবার আপনার আমি দিম সাপোর্ট দিম এইটা থাকিব ইনশাল্লাহ আল্লাহ নকরক যদি উপরার কোনো মর্জি হয় যদি মই মৃত্যু হয়ে যায় কোনো কিছু তো আমার পার্টি আছে সেকেন্ড লাইনে যে মানুষ আহিব সকলে জানে সব তেখেত সেই কথাটো জবাব দিব পারা নাই যে মই কলো কি গ্যারেন্টি আছে আপনি না থাকিব আপনার কথাটা কোনে লৈ যাব হ্যাঁ এইটার কথা আমি এইটার কারণে এইটো আজি ডিসিশন লৈছো আজি মিটিং আছিল আমার একটার বাজারপা সাড়ে তিনটা লৈকে আমি মিটিং করছো এইটো এটা ডিসিশন হয়েছে যে অহা হপ্তাহ মই নিজে কেন আমি দেখিছো লোকেল যাবার আমার গঠবন্ধন হয়েছে সব কিছু হয়েছে ইয়াত যেটু বুঝাবুঝি হয় সকলে কথার লগে একই কথা কয় হাইকমান্ড হাইকমান্ড বলে আমি যেটু দেখিছো এতিয়ালৈকে ইয়াত যেটু বার্তালাপ আমার হয় হাইকমান্ডে এইসব নাজানেই রাহুল গান্ধী সোনিয়া গান্ধী দুইজনেই হাইকমান্ড আমার অসমৰ প্রবাহিত প্রিয়ঙ্কা গান্ধী নহয় তো রাহুল গান্ধী সেন্ট্রেলে নাজানেই এইটার কারণে এইটো আমি পাইছো যে এইবার অহা হপ্তাহ
আমি টাইম বিচাৰিছোঁ, আজি আমি টাইম বিচাৰিছোঁ আৰু বহুত জলদি আমি টাইম পাই যাম। চেণ্ট্ৰেল এজন প্ৰভাৰী তেখেত ৱাদা কৰিছে 12 তাৰিখ মই গৈ আছোঁ দিল্লী, তো মেডামৰ টাইম ল'ব আৰু আমাক লৈ যাব মেডামৰ ওচৰত। মানে অসমৰ কংগ্ৰেছৰ যিসকল লোক আছে সেইসকল লোকৰ নেতৃত্বৰ প্ৰতি বা তেওঁলোকৰ যি কথাৰ প্ৰতি আপোনাৰ বিশ্বাস নাই নেকি, যাৰ কাৰণে আপুনি হাইকমাণ্ডলৈ যাব বিচাৰিছে? এইটোৰ কথা নহয় না, সবৰ এটা লিমিটেশ্যন আছে। সিসকলে সবে মিলি যদি ৱাদা কৰে আৰু ৰাহুল গান্ধীজীৰ এটা টেলিফোন আহি যায় সব বদলি হৈ যাব। দে আৰ বাউণ্ড টু ডু, বাধ্যতা আছে। আমাৰ পাৰ্টিততো এইটো নাই, আমাৰ পাৰ্টি আমি সবই এই 15 জনে আমি অল ইন অল। আমি গৈ আছোঁ মেডাম সোনিয়া গান্ধীৰ লগত আমি বহিম, 2-3 জন MLA মোৰ লগত থাকিব, আমি সোনিয়া গান্ধীৰ লগত বহি সেই আমাৰ ডিমাণ্ডটো আমি ৰিপিট কৰিম মেডাম সোনিয়া গান্ধীৰ ওচৰত। বোলে মেডাম আপুনি জানে, কেইবাবাৰ মেডামে নিজেই ফোন কৰিছে, মনমোহন সিংজীৰ টাইম যেতিয়া আমি কি নাম আপোনাৰ আমাৰ যে NETV-ৰ আগে মালিক আছিল জি, তেখেতক আমি উঠাই দিছিলোঁ, কি নাম মাটন সিং, ৰাতি 12 বজাত ফোন আহিছে, মেডামৰ আজমল চাহাব মই ৰিকুৱেষ্ট কৰি হওঁ, প্ৰাইম মিনিষ্টাৰ হে উনকে সামনে কোনো কেণ্ডিডেট মত দিজিয়ে, ইজ্জত কা সৱাল হে। মই কৈছোঁ ঠিক আছে মেডাম, আপুনি যিটো বোলা হম উঠা, বৰ ভিডিঅ' কৰি দিয়া, ৰাতো ৰাত হম লোকে ভিডিঅ' কৰি দিয়া। উচকে বাদ MP কে টাইম পে এক দো বাৰ মেডাম কা ফোন আয়া কি আজমল চাহাব হমকো সপোৰ্ট দে দিজিয়ে, ক্যোঁকি ইয়াত বহুত জৰুৰত হে। ঠিক হে মেডাম, উই উইল সপোৰ্ট। হমাৰে লোক MLA লোক এৰিয়া মে কেম্পেইন কে লিয়ে যা ৰহে থে, মেৰা বেটা মেৰে সাথ এয়াৰপোৰ্ট মে থা, ৱো ভি হেলিকপ্টাৰ সে জানে ৱালা থা, হমনে উসকো ৰোক দিয়া, জো ভি হে। তো কুছ লোক গোৱালপাৰা শালম গোৱালপাৰা তক পহঁচ গিয়া, উসকো হমলোগ ৱাপছ বুলায়া। এসে হমাৰে 18 আদমী কো বুলা কে হমলোগোনে উনকো ভোট দিয়া, জিতায়া। এসে বহুত চিজে হে, লেকিন ইস তৰিকে সে কবি ভি কংগ্ৰেছ কি তৰফ সে নাই হুৱা। তো ইসলিয়ে হমলোগ মেডাম কো অৰ চিজে বতায়েঙ্গে জো মেৰা অৰ মেডাম কে বীচ মে হে। এইবাৰ শুনো তে এইটো কি হৈছে যে এইবাৰ এনেকুৱা আমি কৰিছোঁ, তো এইবাৰ আমি মেডামক বুজাবৰ চেষ্টা কৰিম যে মেডাম আপ ইসবার হম লোগ কো চান্স দে দিজিয়ে, নেক্সট টাইম হম লোগ কো আপকো সাপোর্ট করেঙ্গে আর ইয়ে হমারা ওয়াদা হে। মেডামে যদি কয় লাস্টত কই ডাইরেক্ট মেডামর মুখর পর আমি যদি শুনো তো ঠিক আছে আজমল সাহেব যো ভি আপনি বলা সহি হে, লেকিন এইবার দেশ কা হালত কতনা খারাপ হে, আবি কাল 5 রাজ্য কা রিজাল্ট আয়া উসসে ভি লাগতা হে, তো বহুত জরুরত হে সেন্ট্রাল মে মজবুত হোনে কে কংগ্রেস পার্টি কা। আগর মেডাম বলতি হে তেখেত যদি কয় বোলে আজমল সাহেব এইবার আপনার দিয়ে দিও মোর কথাটা রাখি, আর মই ওয়াদা করে আসো যে অহাবার 2014 যেটা হব 2টা হব বা 3টা হব এটা সিট আপনার আমি দিম। সেইটোর উপর আহি আমি আমার দলীয় মজিয়াত পরামর্শ করি এইটো আমি তেখেতর সম্মান রাখার 99% আমি চেষ্টা করি। এইটোর কারণে আমি কৈছোঁ বোলে আমার ইয়াত যে লিডারশিপ আছে এনেকুৱা নাই যে মানুহবিলাক বেয়া, বলে সবর নিজের এটা একটা লিমিটেশন আছে, ভাল ভাল মানুষ সবাই নিজের হিসাবে কাম করে আছে, ভুল মানুষের দ্বারাই হয়, হ্যাঁ এইটো চলি আছে। তো এইটো আমার কোনো একো কব লাগা নাই, এইবার আমি যেটু করিম স্টেপ আমি এটা একটা কদম বহুত ভাল করে বুঝি সামালি আমি এইটো স্টেপ লম। বিধানসভা নির্বাচনের সময় আপনাদের যেটু ভুল করেছিল সেইটো ভুল আপনাদের করব বিচার করো? এইটো আমি নকো। এজন লিডার আমাক ফোন করেছিল পরুই দিল্লির পরা যে আজমল সাহেব কেসে হো, বলে আজমল সাহেব কেসে হ্যাঁ আপ লোক তো হ্যাঁ হম লোক তালাক দে দিয়া দিল্লি সে, না পেপার মে হ্যাঁ না মিডিয়া মে হ্যাঁ না কিসি মে, খালি মালুম পড়া হোক আপ লোকনে হমকো তালাক দে দিয়া। উসকে বাদ ও লড়কি মরি, সুসাইড কিয়া, ক্যা হুয়া, কম সে কম এক দিন তো পুছনা তো চাহিয়ে থা, আবি রাজ্যসভা আয়া তো আপ ফোন কর রহে, বহুত অচ্ছি বাত হ্যাঁ। বোলা ইসে অচ্ছা তো কম সে কম মোদিজি ও 3 তালাক কে মামলে মে লড়কিয়ো কো আবি পুরা ইলেকশন মে হর জগা যাকে মুসলিম লড়কিয়ো কো মুসলিম লড়কিয়ো কো হমনে ইতনা ভালা কিয়া, ইতনা এক ভালা কিয়া 3 তালাক মামলা কিয়া, লেকিন আপ লোগোনে তো হমলোগ কো কিতনা তালাক দিয়া ইয়ে মালুম ভি নাই হে। তো দেখে তো লজ্জিত হইছে, কি করব, বহরহাল চলি আছে, চলিব লাগিব, এই যারা কিরাম পরিবেশ আছে এইটোর ভিতরে আমি জিয়াই থাকিব লাগিব।
এইখিনিতে আপনার মানে একটা কথা খুঁজব খুঁজছো বেশি সময় নল খুব কম সময়ের ভিতরতে খুঁজিম আপনার বহুতে আপনার কয় যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সহ আপনার খুব একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে আর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কথা মতে আপনি কাম করে রাজ্যসভা নির্বাচন আছে নেতৃত্ব সহ আপনি কথা না পাতে এটা এ আই সি সিত আপনি কথা পাতব বলে আপনি কইছে কথাটা কি কথা যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত মুখ্যমন্ত্রীর আপনার খুব একটা ভাল মুখ্যমন্ত্রী যে কেক আপনি যায় একটা কথা পার্সোনাল রিলেশন যার যে আজি বিশ বরস পর আমার রিলেশন আছে তেখেত কংগ্রেস 15 বরস মিনিষ্টাৰ আছিল ডাঙৰ মিনিষ্টাৰ আছিল হাঁ তে সেই যিটো ৰিলেশ্যন আছিল চিফ মিনিষ্টাৰ নিজে কয় কংগ্ৰেছৰ ভিতৰত আমাৰ চব ৰিলেশ্যন আছে এনেকুৱাও কৈছে মই কংগ্ৰেছৰ ভিতৰত ইনভেষ্টমেণ্ট কৰি ৰাখিছোঁ কৈছে আৰু সেইটোৰ কথা নহয় পাৰ্চনেল ৰিলেশ্যন আজি বিয়া চাদী হয় আমাৰ ঘৰত যদি কোনো অকেশ্যন থাকে আমি দাৱত দিওঁ সিসকল আহি যাব প্ৰাইম মিনিষ্টাৰ অপজিশ্যনে মোদীজিয়ে ইতিকে দাওয়াত দিয়ে সব দাওয়াত কোনে রাহুল গান্ধী সোনিয়া গান্ধী কই আছে এর মতলব হল নাকি বোলে এই অকল বিজেপি হয়ে গেল এনেকা তো নাই না কথা পাতে না না আপনি ফোনতে হোক বাকি এনে আপনার খুঁজছে তো আপনার যদি ফোনের আমার কোনো রিলেশন নাই আমার ওসর কোনো নম্বরও নাই থেকে তোর মাঝে মাঝে 5-6 মাসের ভিতর কিতিয়াবা কোনো প্রয়োজন হলে মেমোরেন্ডম লই যাম অল্প যিমান টাইম দে ইজ্জত দে আমি ইজ্জতের সম্মানের সাথে আই যাও এটুর বেশি নাই আমি এই কামটু করি আসো 100% বিজেপি খারুয়া করার বিজেপিয়ে এটা সিট সেকেন্ড সিট পাব না লাগে এইটোর কারণে আমি সেক্রিফাইস করে আসো যদি আমার লগত ইমান ঘনিষ্ঠ আসিল তো আমি বিজেপির কারণে কাম করব লাগিছিল আমি এটো নকরা নকরো না করাও নাই আর এইটোর কারণে আমি চেষ্টা করে আসো যে সেকেন্ড সিটটো এনি হাও বিরোধী হলে পাব লাগে বিজেপি পাব না লাগে বিজেপিক খুব লাগে এনে হিমন্ত বিশ্ব শর্মা খুব লাগে ডাইরেক্ট তখন কোনো কথা নাই আজি যদি আমি জিকি যাও তো বদরুদ্দিন জিকা নাই আমার বিরোধীর যেটা একটা সেন্টিমেন্ট আছে সেইটো জিকিছে বিজেপি যদি হারে তো বিজেপি হারিছে চিফ মিনিষ্টার কোনো তো হারা নাই না চিফ মিনিষ্টার লিডার আছে এর কারণে আপনার নাম লই আছে এইটো কোনো কথা নাই এইটো বিলকুল আলোক কথা আর সেইটো বিলকুল দুইটা দুই লাইনের মাত দুটো মিক্স করিব না লাগে এখিনিত আর একটা কথা আপনার খুঁজিম যে কিছুদিন পূর্বে প্রায় 2 দিন পূর্বে সরকারে যেহেতু সরকারি মাদ্রাসা বন্ধ করেছে আর ব্যক্তিগত মাদ্রাসার পর আল কায়দার সহ লিঙ্ক থাকা এগারী ব্যক্তিক গ্রেপ্তার করেছে আর বাংলাদেশের নাগরিক মানে যদি হয় আপনার মানে নামকটা মানে কই দিব খুঁজছো মোহাম্মদ সুমন সাইফুল ইসলাম বাংলাদেশের নাগরিক আর খাইরুল ইসলাম তারপরে আছে আপনার বাদশাহ সুলেমান খান নৌসাদ আলী আর তাইমুর রহমান এজন বাংলাদেশের আর বাকি কেজন আর বরপেটার মাদ্রাসার গতি সরকারি মাদ্রাসা বন্ধ করার পাশতে এই ব্যক্তিগত মাদ্রাসার পর জেহাদি উলা এই কথাটা কিন্তু যথেষ্ট পরিমাণে বিজি বিজেপিও আপনাদের কৈছে যে মাদ্রাসার পর জেহাদি সৃষ্টি হয় সব মই আপনার চ্যালেঞ্জ করব পারো যা 75 বরসের ভিতর দেশ আমার আজাদ হওয়ার পিছত আজিলৈকে খালি নয় গোটে ভারতর কোনো মাদ্রাসার পর আজিলৈকে কোনো জিহাদি উলাইছে পেপারত ডাঙর ডাঙর আহে যে কোনো মানুষ আপনার ফাঁসাবর কারণে সরকার হাতত সব কিছু আছে সরকারে এটা ইস্যু বনার কারণে কেন সরকারে সরকারি মাদ্রাসা বন্ধ করেছে এতিয়া সকল টার্গেট হল যে আমি কৌমি মাদ্রাসাও বন্ধ করব লাগে এইটোর কারণে এই কিছু এই এনেকা নিচিনা কেটাবা ষড়যন্ত্র সকলে করব কেন যেতিয়া ধরা পড়ে বহুত হাইলাইট হয় এইটো আপনি ষড়যন্ত্র বলে ভাবে জি ষড়যন্ত্র বলে ভাবিছে হঠাৎ কি হয়ে গেল না না এই যেটা প্রুফ যদি আছে ধরক ওইলে আলটিমেটলি আগেও কিছু জায়গায় ধরা হয়েছে ধরার পিছত কি হল কিছুদিন পিছত 2 মাস 3 মাস 6 মাস পিছত এগুলো প্রুফ হয়ে যায় বলে সরকারে বা পুলিশে কোনো তথ্য দিব পারা নাই না পারার কারণে কোর্টে ম্যাজিস্ট্রেটে এইসকল নির্দোষ হিসাবে ঘোষণা করলে বলে সেইটো পেপারত নাহে সেইটো টেলিভিশন না যায় এইটো হব লাগে যদি এনেকুৱা আছে যদি আর আপনার আছে ধরক আমি আপনার হাতে আসো বলে মাদ্রাসা বন্ধ করার কারণে কোনো ষড়যন্ত্র হিসাবে এনেকুৱা কোনো কাম করব না লাগে এইটো হব না লাগে ষড়যন্ত্র চলিছে নাকি ব্যক্তিগত মাদ্রাসা বন্ধ করার কারণে দেখা যাব এতিয়া তো এটাই হয়েছে যদি ধারাবাহিক লাই লাই আরম্ভ হয়ে যায় বুঝা যাব বলে এটা ষড়যন্ত্র কৌমি মাদ্রাসা বন্ধ করার কারণে বাংলাদেশের এগারী নাগরিক মাদ্রাসাত গ্রেপ্তার হওয়া বা শিক্ষকতা করে কি ভয়ঙ্কর হব পারে ভয়ঙ্কর হব পারে বর্ডার কেউ কোনে সিল করব আমার পার্টিয়ে তো ডিমান্ড করে আছে বর্ডার সিল করব লাগে
বর্ডার তার কাটা দিয়ে আপনার রাখিছে লাখ লাখ কোটি কোটি টাকা আপনার থাউজেন্ড অফ কোটিস আপনার এটা বরবাদ করেছে। CRPF আছে, আর্মি আছে, বর্ডার সিকিউরিটি ফোর্স আছে, কি করে আছে এই সকলে? তারপিছতো মানুষবিল আছে, এইটা কার ফেলিয়ার? সরকারের ফেলিয়ার। এজন কি আইবা? যদি এজন আইছে হব পারে আর দশজন আইছে, আপনার ধরক বুঝলে। এইটু আজি মাদ্রাসাতে এজন ধরিছে, ধরার পিছত তার লগত বাংলাদেশে নাম লাগা দিব, তো বাংলাদেশের নাগরিকই হয়, বাংলাদেশরে নাগরিক, গোটে তথ্য আছে অসমরক্ষীর হাতত। আহিলে কেনেকা বর্ডারত কোন আছে? আমি তো ভয় নাই, কৌমি মাদ্রাসার মানুষ তো বর্ডারত গিয়ে ভয় নাই, সরকারে দিছে, সরকার অবহেলা, সরকারের ফেলিয়ার, 100% ফেলিয়ার। আল্লাহ নকরক আজি এজন মাদ্রাসার ধরা পড়িছে, অন্য লাইনের টেরিস্ট কোনো যদি মানে বাংলাদেশের পর ইয়াত আহে কোনো একটা ডাঙর ঘটনা করে দিয়ে, এইটু দেশের কারণে হব না? এজন মানুষের কথা হব না, দেশের কারণে খতরা সব হিসাবে। আমি স্মাগলিং হব, টেরিজম হব, আর্মস হব পারে, আরও বহুত কিছু হব পারে। এইটার কারণে সরকার এলার্ট হব লাগে, সরকারে নিজের মিডিয়া নিজের যে স্ট্রেংথ আছে বা ক্ষমতা আছে যে অফিসারবিল আছে সেই সকলের উপর নজর রাখব লাগে, সরকারে এইটু ধরব লাগে, এইটু আমারও ডিমান্ড। আর বর্ডার সিল করিব লাগে, আমার UDF-র নম্বর ওয়ান ডিমান্ড বর্ডার সিল করিব লাগে, পার্মানেন্ট মই বার বার উঠাইছো। বারে বারে মাদ্রাসা লক্ষ্য করে লওয়ার কিবা কারণ থাকিব পারে নি? না না, কিমান দিন আগত কোনো কৌমি মাদ্রাসার উপর আপত্তি আইছে আপনি কোক? আপনি তো প্রেসের লগত বহুত দিনের পর আছে, এইটু প্রথম ঘটনা আজি শুনিছে, আর কিমান ঘটনা হয়েছে এনেকা? উদাহরণ আছে, তারপিছত কি হল সেটু উদাহরণ নাই তো। এই মানুষবিলাক এরেস্ট করার পিছত আলটিমেটলি কোর্টে কি জাজমেন্ট দিছে? 90% এই মানুষবিলাক নির্দোষ হিসাবে, ঠিক আছে, বাংলাদেশে আহিছে, বাংলাদেশে মাদ্রাসাত থাকিব পারে, বাইরে থাকিব পারে, আপনাদের বাংলাদেশে জেলত রাখক, ডিটেনশন ক্যাম্পত রাখক, তারপিছত যে আপনার প্রসিজার সরকারের আছে বিদায় করক, এটু ঠিক আছে, এটু আমার কোনো আপত্তি নাই, এটুই হব লাগে।